फ्रेंड्स हमार ब्लॉग वीडियो यूट्यूब चैनल अपन के एक नतून ब्लॉगे स्वागत जाना। तो आज के रही गंगाजल घाटी माने निमतलार मोड़ेर काछे। तो ये एक दादार माने ठेला रही है फास्ट फूडे। तो देखें जे अनेक कस्टमर रही है एखाने खाबार खाच्छे। देखुन एखाने छोला भटोरा तार संगे सालाड এই যে দাদা বানাচ্ছে গরম গরম পুরো দেখতেই পাচ্ছেন। একবার দাদাকে দেখিয়ে দিই। এরকম বানানো হয়ে গেল। তো দাদা এখানে দু পিস ছোলা ভাটুরা কত নিচ্ছেন? 15 টাকা। তার সঙ্গে সবজি আছে, স্যালাড আছে। কটার থেকে ঠেলা লাগান এখানে আপনি? সকাল 7টা থেকে মোটামুটি থাকেন কতক্ষণ? 12টা। আর বিকেলবেলায় থাকেন না? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সস্তায় সকালবেলার মানে নাস্তার জন্য খুবই ভালো গরম গরম ছোলা ভাটুরা 15 টাকাতে আপনি পাবেন। তার সঙ্গে সবজি পাবেন, স্যালাড পাবেন। তো দেখুন কীভাবে বানাচ্ছে, একটু বাজারটাও দেখিয়ে দিই। এটা গঙ্গাজল ঘাটি নিমতলা বাজার, দেখতে পাচ্ছেন রোড সামনেই, একদম রোডের ধারেই। তো এই দেখুন কড়াইয়ে গরম ছেড়েওছে, বানানো হয়ে গেল। তো সকালবেলার নাস্তা 15 টাকায় আর কি দেবে আপনারাই বলুন। এর থেকে ভালো খাবার আমার মনে হয় না সকালের নাস্তার জন্য। তো খুব কম খরচে এখানে গরম গরম, কিন্তু সকালে যদি আপনারা কেউ টিফিন বা নাস্তা করতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। দেখুন আবার আরেকটা বানিয়ে ফেললো দাদা। আরেকবার আপনাদেরকে বলে দিই, এটা গঙ্গাজল ঘাটি নিমতলা মোড়, সেখানে দাদা ঠেলা রয়েছে। দেখুন কিছু কাস্টমার রয়েছে সকালে নাস্তা করছে। এটা আমার খাবার, এটা আমি নিয়েছি। এ দেখুন আমার খাবার রেডি হয়ে আছে, আমি ব্লগটা শেষে খাবো। ভাই টেস্ট কেমন খাবারের? শরীর একদম অসাধারণ, খুব ভালো, দারুণ। দেখুন এখানে দাদা মাল রেডি করে সাজিয়েও রেখেছে। এখানে দেখুন সবজি বানানো রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এখানে দেখুন বানাচ্ছে দাদা। এখানে থালা বাসন যে খাবার সেগুলো ধোয়ার জায়গাও রয়েছে। এই যে দাদা একজনকে খাবার দিচ্ছেও, দেখুন চাটনি দিল, লবণ দিচ্ছে, স্যালাড দিয়েছে, সবজিও দিল। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি কেউ সকালের খুব কম খরচের মধ্যে নাস্তা করতে চান তাহলে গঙ্গাজল ঘাটি ডিমতলা মোড়ের কাছে এই দাদার কাছে ছেলা রয়েছে। এখানে ছোলা ভাটুরা গরম গরম একবার সাথে সাথেই আপনাকে ভেজে দেবে, পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগ নিয়ে। এখানে আজকের ব্লগটা আমি শেষ করব, কারণ আমার খাবারটা অলরেডি দেওয়া আছে, খেতে হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ব্লগটা কেমন লাগলো লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন চ্যানেলে আমার যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।